প্রশাসনের আটোসাটো নজরদারির মধ্য দিয়ে গঠিত হলো তৃণমূলের নতুন প্রধান। কান্দি থানার অন্তর্গত জীবন্তীর মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট 12 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 11 জন সদস্যকে নিয়ে আজ মঙ্গলবার নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচন হলো হামিদা বিবি। উল্লেখ্য, গত 27 সেপ্টেম্বর তৃণমূল প্রধান মমতাজ বেগম ইস্তফা দেন। সেই ইস্তফার কারণে পঞ্চায়েতে কাজকর্ম পরিচালনার জন্য বিডিও সাহেবের নির্দেশে গত 29 সেপ্টেম্বর উপপ্রধান আশিস কুমার মণ্ডলকে পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে 1 মাসের জন্য দায়িত্বভার দেওয়া হয়েছিল। আজ 26 অক্টোবর কান্দি ব্লকের বিডিও প্রতিনিধি ডেপুটি সেক্রেটারি সুব্রত কুমার হালদারের উপস্থিতিতে প্রশাসনের নজরদারির মধ্য দিয়ে মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচিত হলেন হামিদা বিবি। প্রধান সাহেবা হামিদা বিবিকে পুষ্পস্তবক পরিয়ে বরণ করে নেন তৃণমূল অঞ্চল সভাপতি আবুল কালাম মহাশয়। এছাড়াও তাকে সম্বর্ধনা জানাতে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান সাহেবা হামিদা বিবি বলেন, সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যাদের সঙ্গে নিয়ে এই অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সহযোগিতা কামনা করছি। শোভন ব্যানার্জি, রিপোর্ট NTVWB। দেখুন, এই বিষয়টা তো সরকারি নিয়ম নীতি মেনে আমাদের প্রধানের যে জায়গাটা সেটা ফাঁকা হয়েছিল। আমি কিছুদিন সেই দায়িত্বটা পালন করেছিলাম এবং সরকারি নিয়ম মেনে আমাদের হামিদা বিবি সদস্য মহাশয়াকে সেটা আমাদের প্রধান হিসাবে ধরা হয়েছে, মানে নিযুক্ত করা হয়েছে। আজকে ডেটে, আজকে 26 তারিখে সেটা করা হয়েছে। আমাদের সদস্য সদস্য 11 জন মিলেই এবং আমাদের রাজনৈতিকভাবে দলের নির্দেশ মোতাবেক সবাই মিলে সমর্থন করে আজকে আমাদের হামিদা বিবিকে প্রধানটা করা হয়। তো প্রধান সাহেব আমাদের বললেন, সবাইকে সালাম নমস্কার জানালেন এবং তিনি বললেন, আমাদের অঞ্চল, আমাদের দেশের মানুষজন যাতে সুস্থ সুন্দর থাকে এবং সুস্থভাবে প্রত্যেকটা সংসদে যেন ভালোভাবে কাজকর্ম হয়। আমি প্রধান সাহেবের সঙ্গে একমত, কারণ উনি এই কথাটা একটু আগেই সবাইকে উদ্দেশ্য করেই বললেন এবং তিনি আরও মনে প্রাণে চান যে আমাদের কর্মী যারা আছে এবং দলগত নেতৃত্ব যারা আছে তারাই আমাদের সর্বে সর্বা। কারণ আমরা দিদি সৈনিক, দিদি যেমন বলেছেন যে কর্মী এবং আমাদের যারা তৃণমূল করেন এবং আমাদের দেশবাসী, তাদের জন্যই এই পঞ্চায়েত, তাদের পরিষেবা দেওয়ার জন্যই আমাদের পঞ্চায়েতে আসা এবং ঠিকমতো কাজকর্ম করা এবং সঠিক সময়ে খুব তাড়াতাড়ি মানুষকে যেন পরিষেবাগুলো আমরা দিতে পারি এবং সমস্ত কাজকর্ম যাতে করতে পারি, সেইটুকুই আমাদের আশা। এবং আমরা জনসাধারণের কাছে হাত জোর করে অনুরোধ করব, তাদের যে কোনো সময় পঞ্চায়েত তাদের, আমরা যেন সকলে মিলে পঞ্চায়েতটাকে সুস্থভাবে পরিষেবাটা জনগণকে দিতে পারি। আমার নাম আশিস কুমার মণ্ডল, মলন্দি ট্যুর উপপ্রধান, জিয়াদারা গ্রাম।